নমস্কার বন্ধুরা, সকলে নিশ্চয়ই ভালো আছেন, সুস্থ আছেন। আমার মতো গরমে কিন্তু অনেকেরই দুধ কেটে ছালা হয়ে যায়। ঠিক আমার আজকে হয়েছে, সকালবেলায় দুধ জাল দিতে গিয়ে দেখি দুধটা কেটে গিয়ে ছালা হয়ে গেছে। সেই ছানা দিয়ে কি করব সেটাই ভাবতে ভাবতে আজকের রেসিপি তৈরি করে ফেললাম। একদম নতুন আর একদম কিন্তু অভিনব পদ্ধতিতে তৈরি করা আমার এই ছানার রেসিপিটা। ছানার কিন্তু কোফতা বলে কেউই ভুল করবেন না, এটা সম্পূর্ণ অন্যরকম একটা রেসিপি। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন সকলের সাথে, আর সাবস্ক্রাইব করে নেবেন আমার চ্যানেলটা পাশে থাকা বেল আইকন সমেত। নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে, পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে শুরু করব আজকের রেসিপি। ওয়েলকাম টু মিমিজ রেসিপিস। চলুন দেখে নিই কীভাবে তৈরি করছি। আমার লাগছে ছানা, আর নিয়েছি একটা ডিম। ছানাটা অবশ্যই আমি আগেই বলে দিলাম, এটা আমার দুধ কেটে গিয়ে ছানা হয়ে গেছে। ছানাটাকে প্রথমে আমি মিক্সিতে বেটে নেব। তো মিক্সির জারের মধ্যে আমি ছানাটা দিয়ে দিচ্ছি। ছানাটার মধ্যে অল্প একটু আমি জল অ্যাড করে ছানাটাকে পেস্ট করে নেব। দেখুন, ছানাটার পেস্ট আমি তৈরি করে নিয়েছি, একটুখানি জল দিয়ে করেছিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো ময়দা। আমি এখানে 4 চামচ ময়দা দিচ্ছি। 4 চামচের মাপেই কিন্তু আমি 4 চামচ ময়দা অ্যাড করলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো আরও একটু জল। প্রায় আমি 1/4 কাপ জল দিলাম। দিয়ে এটাকে আটকে আবারও একটা পেস্ট করে নিচ্ছি। ময়দা ছানা খুব ভালো করে মিশিয়ে নিয়ে চলে এসেছি। এবার একটা বাটির মধ্যে এই ময়দা ছানার মিশ্রণটাকে আমি ঢেলে নিলাম। একদম যেন খুব স্মুথ হয় এদিকে একটু নজর রাখতে হবে। এবার এর মধ্যে দেব একটা ডিম। এর মধ্যে এবার দেব আদা আর কাঁচা লঙ্কা বাটা 1/2 চামচ। দিলাম হলুদ গুঁড়ো 1/2 চামচ। দেব গরম মশলা গুঁড়ো 1/4 টিস্পুন। আর দিচ্ছি লঙ্কার গুঁড়ো 1 পিঞ্চের মতো, কারণ এটা খুব বেশি ঝাল করব না। দেব স্বাদ মতো লবণ, আর দেব স্বাদ মতো চিনি। এবার এই সমস্ত উপকরণকে একসাথে ভালো করে আমি মিশিয়ে নেব। ভালো করে চামচ দিয়ে ছানা, ময়দা সাথে যে মশলাগুলো দিলাম আর ডিম, একসাথে ভালো করে একদম মিক্সড করে নেব, যাতে কোনো রকম দানা বেঁধে না থাকে এবং কোনো রকম ল্যাম্প না থাকে। ডিম আর সমস্ত উপকরণ দিয়ে আপনারাও কিন্তু একবার মিক্সিতে ঘুরিয়ে নিতে পারেন। ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এবার এর মধ্যে দিচ্ছি 1 পিঁচ খাবার সোডা বা বেকিং সোডা। বেকিং সোডাটা দিলে একটু ফোলা ফোলা হবে, স্পঞ্জি হবে। বেকিং সোডাটা দেওয়ার পর ভালো করে মিক্সড করে নিয়ে এদিকে আমি হোয়াইট অয়েল গরম হতে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে চামচের সাহায্যে ওই ছানা, ময়দা, ডিমের ব্যাটারটা ছোট ছোট করে আমি আকারে ভেজে নেব। দেখুন, দেওয়ার সাথে সাথে এত সুন্দর ফুলে উঠে ভেসে উঠছে, দেখেই কিন্তু বেশ লোভনীয় লাগছে। তবে এটা কিন্তু একদম লো টু মিডিয়াম ফ্লেমে ভাজবো, না হলে চট করে পুড়ে যেতে পারে। খুব সুন্দর করে একদম ফোলা ফোলা হয়ে ফুলে উঠেছে, আর খুব স্পঞ্জি, ভীষণই নরম এবং সফট হয়। হালকা বাদামি রং করে এটাকে ভেজে নিয়ে আমি এটাকে তুলে নিচ্ছি। এগুলো ভাজা হয়ে গেছে। সেম ভাবে আমি পরের ব্যাচটাকেও ভেজে নেব। তবে চেষ্টা করবেন ছোট চামচ দিয়ে এইভাবে দেওয়ার, বড় হাতা বা বড় চামচ দিয়ে কিন্তু দেবেন না, তাহলে অনেকটা ছড়িয়ে যাবে জিনিসটা। এটাকেও 1 পিঠ হয়ে গেলে আরেক পিঠ আমি হালকা ব্রাউনিশ কালার করে ভেজে নেব। এগুলো দেখুন ভাজা হয়ে গেছে, এগুলোকে আমি তেল থেকে উঠিয়ে নিচ্ছি। বাদ বাকিগুলো সব একসাথে এইভাবে ভেজে নেব। তবে একসাথে অনেকগুলো দিয়ে ভাজবেন না। আমার ছানার এই বড়াগুলো কিন্তু তৈরি করা হয়ে গেছে। দেখুন, একটা আমি তুলে দেখাচ্ছি কতটা সফট হয়েছে আর কতটা ফ্লপি, স্পঞ্জের মতো হয়েছে।
এবার ওই তেলের মধ্যেই এক চামচ ঘি দিয়ে দিচ্ছি। আমি এবার একটা গ্রেভি তৈরি করে নেব, তাতে দিচ্ছি গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ আর দারচিনি। এর সাথে দেব একটুখানি গোটা জিরে। এবার ফোড়নটাকে ভালো করে ফ্রাই করে নেব। 20-30 সেকেন্ড ফ্রাই হয়ে গেলে দিয়ে দেব আদা আর কাঁচা লঙ্কা বাটা 1 চামচ। 1 টেবিল স্পুন এখানে আমি আদা কাঁচা লঙ্কা বাটা দিলাম, যেহেতু আমি পেঁয়াজ দেবো না এই জন্য আদা কাঁচা লঙ্কা বাটাটা একটু বেশি পরিমাণের গেল। আপনারা এই রান্নাটা পেঁয়াজ রসুন দিয়েও করতে পারেন, যেহেতু ডিম দেওয়া হয়েছে। এবার আমি দিয়ে দিলাম 1টা টমেটোকে মিক্সিতে পেস্ট করে নিয়েছি, টমেটো পেস্টটা এর মধ্যে অ্যাড করে দিলাম। এবার আদা কাঁচা লঙ্কা টমেটো একসাথে ভালো করে আমি কষিয়ে নেব। মশলাটা কষানো প্রায় হয়ে এসেছে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 1/2 টিস্পুন, লঙ্কার গুঁড়ো 1/2 টিস্পুন আর ধনের গুঁড়ো 1/2 টিস্পুন। এবার সমস্ত কিছু দিয়ে মশলাটাকে ভালো করে একটুখানি কষিয়ে নেব। অল্প একটু জল এর মধ্যে আমি অ্যাড করব, জল দিয়েও মশলাটাকে আরও একটু কষিয়ে নেব মশলাটার থেকে তেল ছাড়া পর্যন্ত। দেব স্বাদ মতো লবণ আর দেব স্বাদ মতো মিষ্টি। চিনিটা নিজেদের স্বাদ অনুযায়ী অবশ্যই কম বেশি করে নেবেন, যেহেতু ছানার রেসিপি একটু মিষ্টি মিষ্টি হলে কিন্তু খেতে বেশ ভালো লাগে। এবার সব কিছুকে দিয়ে আবারও আমি 5 মিনিট ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। মশলাটা যখন দেখব ওপর থেকে তেলটা ভেসে উঠেছে, এর মধ্যে দিয়ে দেবো জল। খুব বেশি জল দেব না, আমি এখানে 1 কাপ পরিমাণ জল দিয়ে, জলটা যেই ফুটে উঠবে আমি দিয়ে দেবো 2টো চেরা কাঁচা লঙ্কা। এবার আমি ভেজে রাখা ছানার বড়াগুলোকে বা ছানা ভাজাগুলোকে আমি অ্যাড করে দিচ্ছি। মিষ্টির দোকানে যে ছানা ভাজা কিনতে পাওয়া যায় খানিকটা এরকমই কিন্তু প্রসেসে তারা তৈরি করে। এখানে আমি ডিম দিয়েছি, তারা ডিম দেয় না, নিরামিষভাবে তৈরি করে। আপনারা চাইলে ডিম ছাড়াও কিন্তু তৈরি করতে পারেন, তবে ডিম দিলে ভীষণ নরম হয়, সেটা আপনারা করে দেখলেই কিন্তু বুঝতে পারবেন। এবার এটাকে একটু ফুটতে দেবো, 2-3 মিনিট ফুটে উঠলেই আমি এর মধ্যে দিয়ে দেবো 1/2 টিস্পুন গরম মশলা গুঁড়ো আর দিয়ে দেবো 1/2 টিস্পুন ঘি। ঘি আর গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে মিক্সড করে নিয়ে এটাকে এবার নামিয়ে আমি সার্ভ করে নেব। একদম রেডি হয়ে গেছে ছানার এই রেসিপিটা, একদম অভিনব একটা রেসিপি। অবশ্যই ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন সকলের সাথে এবং সাবস্ক্রাইব করে নেবেন আমার চ্যানেলটা। পাশে থাকা বেল আইকন সমেত অবশ্যই করে কেমন লাগলো কমেন্টস বক্সে কমেন্টস দিতে কিন্তু ভুলবেন না। দেখা হচ্ছে কালকে, ততক্ষণের জন্য ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।